আজ রাতে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক ডাকা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে। এই নির্বাচনে দলের প্রচারণার কৌশল কি হবে সে বিষয়টি গুরুত্ব পেতে পারে। এছাড়া নির্বাচন কমিশন গঠন নিয়ে বেগম খালেদা জিয়ার প্রস্তাব পরবর্তী রাজনৈতিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে এই সভায়। দলের স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান ছাড়াও চেয়ারপারসনের কয়েকজন উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।